হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রেলওয়ে NTPC আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দেওয়ার জন্য বেস্ট বুক লিস্ট কী কী রয়েছে, কোন কোন বইগুলো আমাদেরকে পড়তেই হবে বর্তমানে, মানে রিসেন্টলি, এর আগে তো ছিলই না বলতে গেলে, রিসেন্টলি কিন্তু বাংলা ভাষার বেশ কিছু ভালো ভালো বই চলে এসছে, এটাও কিন্তু অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। তাই আমি প্রথমেই বলি যে বাংলা ভাষায়, আজকে আমি সবটা বাংলা ভাষায় বলবো যে বাংলা ভাষায় কোন কোন বইগুলো রয়েছে। বাংলা ভাষায় বই রয়েছে হচ্ছে, প্রথমেই বলবো যে প্রথমে মেথড আমাদেরকে পড়তে হবে, তারপরে আমরা গাইড বুক নেবো এবং তারপরে আমরা প্র্যাকটিস সেট নেবো। এইভাবে আমাদের পার্ট পার্ট করে পড়তে হবে। আর বিশেষ করে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের মেথড বইটা অবশ্যই পড়তে হবে। এখানে দেখো আমি লিখেছি জেনারেল নলেজ, এটা হচ্ছে কি তরুণ গোয়েল। তরুণ গোয়েলের বইটা কিন্তু বাংলা ভাষায় লেখা, ঠিক আছে? এই বাংলা ভাষায় লেখা বইটা আমরা পাই। এই বইটা কিন্তু মেথড হিসাবে রেলের জন্য আমরা এটাকে অবশ্যই সঙ্গে রাখতে পারি, ঠিক আছে? এর মধ্যে যে সমস্ত বই তোমাকে সঙ্গে রাখতে হবে এমনটা নয়, কিছু একটা বই স্কিপ হলেও আমাদের, মানে আমরা কভার করতে পারবো, ঠিক আছে? তবে আমি তোমাদের নামগুলো অবশ্যই বলছি। জেনারেল নলেজের মধ্যে তরুণ গোয়েলের বইটা আমরা অবশ্যই রাখবো। আমি দেখো প্রত্যেকটা বইয়ের কিন্তু পিকচার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। এবং প্রত্যেকটা বইয়ের লিঙ্ক যদি কেউ অনলাইনে কিনতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে তুমি কিনতে পারবে। আমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক নিচে দিয়ে রেখেছি এবং তুমি চাইলে পরে সেই লিঙ্কে ক্লিক করে তুমি বইয়ের ডিটেলসটাও তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে? এরপরে রয়েছে সাধারণ বিজ্ঞান। এই বইটাকে আমি ভীষণ ভালো একটা বই হিসাবে বেছে নিচ্ছি, সাধারণ বিজ্ঞান বইটা, ঠিক আছে? এই বইটার মধ্যে মানে জেনারেল সায়েন্স যে পার্টটা, সেই পার্টটাকে সুন্দরভাবে, মানে রেলের একদম, রেলকে উদ্দেশ্য করে এই বইটাকে তৈরি করেছে, TCS-এর প্যাটার্ন অনুসারে তৈরি করেছে। খুব ভালো একটা বই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে সঙ্গে রেখেছে, একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারি সাধারণ বিজ্ঞানের জন্য, বা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে পার্টের জন্য একটা সুন্দর বইয়ের কমপ্লিট ভার্সন হচ্ছে সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে, ঠিক আছে? কার লেখা? স্বর্ণালীতে। এই বইটাকে তোমরা অবশ্যই নিতে পারো রেলকে টার্গেট করে, ঠিক আছে? তরুণ গোয়েলের বইটা অনেকের কাছে হয়তো ইতিমধ্যেই আছে বা থাকে, তার সঙ্গে এই বইটাকে আমরা অবশ্যই সঙ্গে রাখবো বাংলা ভাষায় প্রিপারেশন করার জন্য। এরপরে রয়েছে ক্রাক রেলওয়ে। দেখো এই ক্রাকের যে বইগুলো রয়েছে না, লীলা রায়, মানে বাই লীলা রায়, তো ক্রাকের বইগুলোকে কিন্তু আমরা সঙ্গে রাখতে পারি। ক্রাকের বইগুলো বর্তমান সময়ে খুব ভালো ভালো বই তৈরি করছে, ঠিক আছে? তো ক্রাক রেলওয়ের যে বইটা রয়েছে, যদি কারো কাছে ক্রাক WBCS, আমি অনেকবার WBCS, মানে ক্রাক WBCS বইটা কেনার জন্য প্রত্যেককে বলেছি, অনেকবার বলেছি, যদি কারো কাছে ক্রাক WBCS বই থাকে তাহলে তুমি চাইলে পরে ক্রাক রেলওয়ে বইটাকে নাও নিতে পারো, ঠিক আছে? নেওয়ার দরকার নেই, আমার মনে হয় দরকার হবে না। না, ক্রাক WBCS থেকে তুমি প্রত্যেকটা বিষয়ের মেথড তুমি সুন্দর করে পড়ে নিতে পারবে, ঠিক আছে? আর না থাকলে পরে কম দামে তুমি ক্রাক রেলওয়ে বইটাকে নিতে পারো, রেলওয়ে লীলা রায়ের লেখা, ঠিক আছে? এই এই বইটাকে অবশ্যই তুমি মেথড হিসাবে পড়তে পারো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে ইয়ার বুক। দেখো এই ইয়ার বুকটা অনেকে কিন্তু সঙ্গে রাখে, ইয়ার বুক থাকে, মনোরমা থাকে, তো এই বইগুলোকে অনেকেই সঙ্গে রাখে, কেননা কিছু কিছু টপিক এখান থেকে খুব সুন্দর দেওয়া থাকে, কারেন্ট ইভেন্টগুলো, অনলাইনারগুলো, রিসেন্ট ঘটনা যেগুলো ঘটেছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এই সমস্ত টপিক, হিস্ট্রির অনলাইনার, জিওগ্রাফির অনলাইনার, এই প্রশ্নগুলো কিন্তু ইয়ার বুকগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া থাকে। তাই ইয়ার বুকটাকে আমরা সঙ্গে রাখবো কেন, কেননা এখান থেকে কিছু কিছু টপিক আমরা খুব সহজে এক জায়গায় সুন্দরভাবে লেখা পাবো, সেগুলোকে ওখান থেকে আমরা শর্ট টাইমে গুছিয়ে পড়ে নিতে পারবো। তাই ইয়ার বুকটাকে অবশ্যই রেখো। যারা রেলে চাকরি পেয়েছে বা যারা আমরা রয়েছি, যারা রেল কর্মী, তারা প্রত্যেকে কিন্তু ইয়ার বুকটাকে, আমরা সবাইকেই বলে থাকি যে ইয়ার বুকটাকে সঙ্গে রাখো, তোমার কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু এইটাই একমাত্র বই কিন্তু নয় যে এটা পড়লে সব কমপ্লিট হয়ে যাবে, তা নয়। তবে অবশ্যই ইয়ার বুকটাকে কাজে, মানে কাজে তুমি লাগাতে পারো বা তুমি কাছে রাখতে পারো, ঠিক আছে? অবশ্যই নতুন অ্যাডিশনটা নেবে, দেবেন দত্তের লেখা, ঠিক আছে? এটা ভালো একটা বইয়ের মধ্যেই পড়ে। এরপরে রয়েছে রেলওয়ে চ্যালেঞ্জার। দেখো এই বইটা অনেক পুরনো একটা বই, মানে অনেক দিন থেকে চলছে। রেলের গ্রুপ ডি বলো, রেলের ALP বলো, রেলের TT বলো, NTPC বলো, টেকনিশিয়ান বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য না, বিশেষ করে প্রত্যেকটা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, প্রত্যেকটা বিষয়ের জন্য এই বইটা না যথেষ্ট ভালো একটা বই। এই বইটার পুরনো অ্যাডিশনটা অনেকের কাছে হয়তো আছে, ঠিক আছে? তুমি চাইলে পরে রেলওয়ে চ্যালেঞ্জার বইটাকে সঙ্গে রাখতে পারো। অনেকেই কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ে,
রিসেন্টলি এখন যারা রেলে চাকরি করছে এই এই মুহূর্তে যারা কর্মরত, নতুন ব্যাচ 16, 15 বা 17, 18 যারা ব্যাচ রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জার অবশ্যই অবশ্যই পড়েছে। তো এই বইটাকে সেই সময় একটা জনপ্রিয় বই ছিল, ঠিক আছে? তাই এই বইটাকে অনেকেই সঙ্গে রাখে। তো তুমি চাইলে পরে পুরনো এডিশন অবশ্যই রাখতে পারো, দেখতে পারো। তবে বর্তমান সময় এর থেকে ভালো বই আছে বাজারে। তো এই বইটাকে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি তুমি একবার যাও দোকানে গিয়ে উল্টে পাল্টে দেখো, তারপরে তুমি এই এই বইটাকে নিতে পারো। তবে রেলকে উদ্দেশ্য করে এই বইটা যথেষ্ট ভালোই বলা যায়, ঠিক আছে? এটাকে খুব খারাপ বই আমি বলছি না। এই প্রত্যেকটা বইকেই কিন্তু ভালো বই হিসেবেই তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? প্রত্যেকটা বইয়ের ছবি এবং ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখছি। এই হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মেথড বই আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে? এইবার আসবো হচ্ছে আমি হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের মধ্যে ম্যাথের মধ্যে কী রয়েছে দেখো, ম্যাথ বর্তমান সময়ে বাংলা ভাষায় ম্যাথ মানে খুব বেশি বই নেই। তো যে বইটা আছে একেবারে খারাপ বই নয়, যথেষ্ট ভালো বই বাংলা ভাষায়, ঠিক আছে? একটা হচ্ছে সুবীর দাসের বইটা, অনেকের কাছে আছে সুবীর দাসের বই। আর একটা বই বাজারে এসছে রায় মার্টিনের বই। রায় ও মার্টিনের বই এবং সুবীর দাসের যে বই রয়েছে এই দুটো বইকেই ম্যাথের জন্য সিলেক্ট করা যায়, ঠিক আছে? মানে সুবীর দাসের ছায়া সুবীর দাসের বইয়ের পরে এই রায় মার্টিনও বাজারে বই বের করেছে। তবে নতুন এডিশন রায় মার্টিনের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর আছে, অ্যাডভান্স ম্যাথ রয়েছে, আমাদের সমস্ত ম্যাথই রয়েছে, সুবীর দাসও রয়েছে। তো দুটো বইকেই কিন্তু আমি সেরা সেরা বলছি, কোনোভাবেই কিন্তু সুবীর দাসকে কমা বলছি না বা রায় মার্টিনকে কমা বলছি না। যে কোনো একটা বই পড়লেই কিন্তু হয়ে যাবে তোমার বাংলা ভাষায়। তবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আমি ইংরাজি ভাষায় যে বইগুলোর কথা বলবো সেগুলো কিন্তু অবশ্যই ম্যাথ এবং জিআর জন্য তোমাকে সঙ্গে রাখতেই হবে। মানে ভালোভাবে এই 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 পরীক্ষাতে ক্র্যাক করার জন্য তোমাকে ম্যাথ এবং জিআইয়ের এই দুটো বিষয়ের জন্য অন্তত ইংরাজি ভাষার বইগুলোকে সঙ্গে রাখতেই হবে, ঠিক আছে? এটা আমি বলবো নেক্সট ভিডিওতে। আজকে বলছি বাংলা ভাষায়, বাংলা ভাষায় রায় ও মার্টিন অথবা সুবীর দাস যে কোনো একটা বই তোমার কাছে থাকলেই কিন্তু হবে। জিআইয়ের ক্ষেত্রে সেম বলবো যে রায় ও মার্টিন এসছে বাজারে, রায় ও মার্টিন এবং সুবীর দাস যে কোনো একটা বই থাকলেই তোমার কাছে হবে, ঠিক আছে? জিআইয়ের জন্য হয় রায় মার্টিন না সুবীর দাস, যে কোনো একটা বই থাকলে তোমার কাছে কমপ্লিট হবে। এরপরে রয়েছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, টিসিএস প্যাটার্নের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যে পরীক্ষাগুলো রিসেন্টলি হয়ে গেছে, বিশেষ করে NTPC বলো, ALP বলো, টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, যে পরীক্ষাগুলো রিসেন্টলি হয়ে গেছে রেলের তরফ থেকে, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই নতুন পরীক্ষাতে ইম্পর্টেন্ট। তাই অবশ্যই প্রিভিয়াসের কোশ্চেনটাকে দেখতে হবে, প্রিভিয়াসের কোশ্চেনকে সলভ করতে হবে। এ বিষয়ে কিন্তু কোনোভাবেই কোনো কারচুপি করা যাবে না। বাংলা ভাষায় একদম বাংলা ভাষায় কতগুলো প্র্যাকটিস সেট তৈরি করেছে প্রিভিয়াসের কোশ্চেনে। একটা হচ্ছে কিরণের থেকে বই এসছে, কিরণ, আর একটা হচ্ছে লীলা রায়। এই দুটো বই এসছে বাজারে, খুব ভালো বই, প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। কিরণটা রয়েছে মূলত NTPC-র কোশ্চেনগুলো এখানে দিয়েছে, আর লীলা রায়ের বইতে সমস্ত পরীক্ষার বই সমস্ত পরীক্ষার কোশ্চেনই এখানে দিয়েছে। তাই অবশ্যই যে কোনো একটা বই তোমরা অবশ্যই সংগ্রহ করো NTPC-কে উদ্দেশ্য করে, ঠিক আছে? তবে লীলা রায়ের বইটা অবশ্যই ভালো বই, ঠিক আছে? দেখো রিসেন্টলি একটা বই বাজারে খুব ঘুরছে, এই বইটা অনেকের ভালো রিভিউ রয়েছে, অনেকে এই বইটাকে ভালো বই হিসেবে বিবেচনা করে। তুমিও চাইলে অবশ্যই এটাকে দেখতে পারো। অনেক পরীক্ষাতে মানে বাংলা ভাষায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে এই বইটা অনেকবার ভালো ভালো জায়গা নিয়েছে। এটা হচ্ছে কি এক্সাম বাংলার একটা বই রয়েছে, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার যে বইটা রয়েছে, এই বইটাও কিন্তু ভালো একটা বই, গাইড বই হিসাবে এই বইটা যথেষ্ট একটা ভালো বই হিসাবে বাজারে ঘুরছে। তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো এই বইটা, ঠিক আছে? আরও একটা বই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে পত্রিকাগুলো হয় বিশেষ করে অ্যাসিভার্সের বইটা তোমরা অবশ্যই মাঝে মাঝে একটা অ্যাসিভার্স কিনে সেখান থেকে তুমি ওগুলোকে দেখো, অনলাইনের দেখো, MCQ দেখো, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেখো, তোমার কাজে লাগবে, ঠিক আছে? এই যেটা কমপ্লিট প্যাকেজ, এই প্যাকেজটাকে সঙ্গে রেখে নির্দিষ্ট একটা রুটিন অনুসারে যদি তুমি পড়াশোনা করো তবে তুমি সাকসেস পাবে, অর্থাৎ তুমি রেলের একজন রেল কর্মী হতে পারবে, আমার একজন সহকর্মী তোমরা হতে পারবে। তাই প্রত্যেকে তোমরা অবশ্যই অবশ্যই
এইভাবে পড়াশোনা করো, সিলেক্ট করো নিজের পড়াশোনার ধরন, প্যাটার্ন এবং রুটিন, তারপরে তুমি এই যা লাস্ট সময় আছে এই সময়কে কাজে লাগাও এবং পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? তো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আগামী দিনে ইংরেজি ভাষণের বই নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে যে সিলেবাসের টোটাল টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব, সেই সব টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থেকো, হ্যাশট্যাগ স্টাডি আমাদের চ্যানেলের নাম, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আমরা হ্যাশট্যাগ স্টাডিতে আরও অনেক ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে, তাই অবশ্যই আমাদেরকে সামনে এগোতে আমাদেরকে উৎসাহিত করো, আমাদেরকে সহযোগিতা করো, কারণ তোমাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরাও চাই তোমাদের পাশে থাকতে এবং তোমাদেরকে সহযোগিতা করতে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।